এবারে আমরা যে উপন্যাসটি নিয়ে তর্কযুদ্ধ চলবে, রবীন্দ্র যুদ্ধ, সেটি হলো এক চির আধুনিক রোমান্টিক আখ্যান রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। শিলং পাহাড়ের মতো ঈর্ষণীয় উচ্চতার অধিকারী অমিত লাবণ্যের অপার্থিব প্রেম, স্বয়ং রবীন্দ্রনাথ যেন কথা বলেছেন অমিত রায়ের মুখ দিয়ে। আমরা জানি বাঙালি সমাজে প্রত্যেক নারী একবারের জন্য হলো নিজেকে লাবণ্য ভাবতে ভালো লাগে, একবারের জন্য হলো নিজেকে লাবণ্য মনে করতে অহংবোধ করে, একবারের জন্য হলো নিজেকে লাবণ্য সাজায়। ঠিক তেমনি এই সমাজে অসংখ্য পুরুষ রয়েছে যারা নিজেকে অমিত ভাবতেই ভালো লাগে। এই অমিত এবং লাবণ্যের অসাধারণ চরিত্র মানব চরিত্রের এক গূঢ় রহস্য, যেখানে ভালোবাসা ও দ্বিচারিতা হাত ধরাধরি করে হাঁটে। চির রোমান্টিক প্রেমের এই অমর আখ্যান শেষের কবিতায় অমিত চরিত্র উপস্থাপিত করছে কৌশিক আজাদ প্রণয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন। আর লাবণ্য চরিত্রে আসছে নাজিয়া সর্দার, ইডেন মহিলা কলেজ। চলুন আমরা শুনি রবীন্দ্রনাথের আমি শ্রেষ্ঠ প্রেমিক। তোমারই যে দিয়েছি তার পেয়েছ নিঃশেষ অধিকার, সকল ভালোবাসার প্রাসাদে আমি পূর্ণ করেছি অমিতকে। তাই সমস্ত রোমান্টিক বাঙালি পুরুষী জীবনে অন্তত একবার অমিত রায় হতে চেয়েছে, শুধু লাবণ্যর জন্য। ফ্যাশন নয়, স্টাইলের শেষ সংজ্ঞাই লাবণ্য। যতখানি সৌন্দর্য আমার বাইরে, তার চাইতেও বেশি কিছু যেন আমার সারল্যে, ব্যক্তিত্বে, বুদ্ধিদীপ্ততায়। আপন পরিচয়ই যার পরিচয়, জগতে যে অদ্বিতীয়, পেয়ে পা ফুরোয় না, বরঞ্চ চাওয়াই বেড়ে ওঠে। আমি বন্যা, আমার নামের মিলটা তাই অনন্যাতে। সকল কৃত্রিমতাকে আমি ভাসিয়ে নিয়ে চরিত্রকে দিই সারল্যের পূর্ণতা। পৃথিবীতে পরম আশ্চর্য ব্যাপারগুলো পরম নম্র, চোখেই পড়ে না। কিছু যাদের সহজে পছন্দ হয় না, সেই অমিতই বলে, হিমুর বন্যা তুমি অনন্যা, আপন স্বরূপেই আপনি ধন্যা। রবীন্দ্রনাথ কোনো দুর্লভ অবসরে আমার সৌন্দর্য দেখেছিলেন তার শ্রেষ্ঠ প্রিয়া বেশে। আমার সৌন্দর্য তারই জীবনের কাঙ্ক্ষিত সৌন্দর্যের প্রতিমা। আমার সৌন্দর্য সকালবেলার মতো, তাতে অস্পষ্টতার মোহ নেই, তার সমস্ততা বুদ্ধিদীপ্তিতে পরিব্যাপ্ত। মেয়ে করে গড়বার সময় বিধাত পুরুষের একটা ভাব মিশিয়ে দিয়েছেন আমার মধ্যে। কেবল বেদনার শক্তি নয়, সেই সঙ্গে আছে মননের শক্তি। বর্ণ চিকন, শ্যাম টানা চোখ, ঘন আক্ষেপল্লবী ছায়া, স্নিগ্ধ নিবিড় প্রশস্ত ললাট, নির্ঝরের উচ্ছলতায় নিটল কণ্ঠস্বর, যার আহ্বানে যে কারোরই বলতে ইচ্ছে করে, আমার সময়ের অভাব নেই, এখনই আসতে পারি। নিবারণ চক্রবর্তী হয়ে স্বয়ং রবি লিখতে পারে অসংখ্য কবিতা। দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসি বারে দে আমারে অবসর। সকল মেয়ে অন্তরে লাবণ্য হতে চায়, তাই তো উচ্চ হাসিতে, অজস্র খুশতে, অনর্গল আলাপে টকবগে কেটে মিত্রী অমিতকে পেতে সকল কৃত্রিমতার ঝালর ফেলে দিয়ে লাবণ্যকে আদর্শ করতে চেয়েছে। জীবনের যে শিল্পিত শোভন রূপ, তা লাবণ্যতেই মিশে আছে। হৈমন্তী বিনোদিনী কেউ হতে চায় না যদি সে লাবণ্য হতে পারে। নারী বহমান নদীর মতো, তাই দ্বিধাবিভক্ত অমিত পেয়েছিল আমার কাছে আশ্রয়। আমি নারীর সকল রূপের অকৃত্রিম আধার, আমি সেই সব পারি যা পারেনি হৈম আর বিনোদিনী। রবীন্দ্রনাথের নারী বিশ্লেষণের দৃষ্টি আমাকে দান করেছে পূর্ণতা, যে দুর্লভ হৈমন্তী আর বিনোদিনীতে। যারা নিজের সত্যিকারে ভালোবাসা জয় করে নিতে পারেনি, ঝরে গেছে আধারে। আমি চির আধুনিক পূর্ণতার আলোতেই উদ্ভাসিত। আমি বাস্তবতার আলোকে আলোকিত সেই মেয়ে, যে আবেগের বসে আপনাকে তো বিস্তৃত হই না। তাই তো বিয়ে করে দুঃখ দিতে চাইনি অমিতকে, বিয়ের সকলের জন্য নয়। খুঁতখুঁতে মন যাদের, তার মানুষকে খানিক খানিক বাদ দিয়ে বেছে নেয়। কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ যে বড় বেশি কাছাকাছি এসে পড়ে, মাঝে ফাঁক থাকে না। আমি যে সাধারণ মেয়ে, তাকে অমিত চেনে না। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরে, তবে সেই নিঃশব্দের ভেতরে ধরা পড়বে তা। বিয়ে করলে মানুষের মেনে নিতে হয়, তখন গড়ে নেবার সময় থাকে না। মেনে নেয়া আর মনে নেয়া এক কথা নয়। আমার ভালোবাসার একটি মুক্ত আকাশ রয়েছে, যেখানে সারা জীবন আবদ্ধ থেকেও নিজেকে স্বাধীন মনে হয়।
আমি তো ভেবে পাইনি আমার যে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে, ভালোবাসায় আমি যে মরতে পারি। আমি তোমাকে পাবো না অথবা পেয়ে হারাবো এই মতাদর্শে বিশ্বাসী অমিতকে আমি কি করে আঁকড়ে ধরি? আর এখানেই আমার প্রেমের শ্রেষ্ঠত্ব। আমার জীবনে আছে পূর্ণতা, আমি মুক্তি দিয়েছি অমিতকে, কারণ আমাদের সকলের চেয়েও বড় যে পাওনা সে মিলনই নয় মুক্তিতে। শোভনলালের সত্যিকারের ভালোবাসা চাইনি বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার, এমন অহংকার নেই। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃত্তখানি যে পারে সাজাতে, অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখি বারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলেই। শোভনলালের ভালোবাসা পূর্ণ করেছে লাবণ্যকে, আজও আধুনিক আমি, সেকালেই ছিলাম স্বনির্ভর, শুধু রূপের পুতুল নই আমি। রবীন্দ্রনাথ আমাকে দিয়েছে অকৃপণ হাতে তার সকল শূন্য করে, লাবণ্য তাই আজও অনন্যা তার শ্রেষ্ঠ প্রেমিক। হৃদয় অঞ্জলি হতে মম ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান তোমারই যা দিয়েছি সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণ করেছ তত আমায়, হে বন্ধু বিদায়। আমি ভীষণকে বিদ্রুপ করতে জানি, অবিনাশী আধুনিকতার অনন্য বিস্ময়ে, যে বিভেদ জানে ফ্যাশন এবং স্টাইলের, বন্ধনকে আবেদনে আনে অথচ স্পন্দনের স্পর্ধা যোগায় না, সেই চরিত্র অমিত। আধুনিকতার অহংকার, আমি কারো প্রতি উদাসীন নই তবে আসক্তিও নেই। আমি মেয়েদের বিষয়ে উৎসাহ দেখাই কিন্তু আগ্রহ দেখাই না। আমার কাছে বিদ্যে হলো কোমল হীরের পাথর, সে পাথরের ভার আছে, আর সে পাথর ঠিকরে যে আলোটা বেরোয় সেটা হচ্ছে দীপ্তি। আমি সেই দীপ্তিকে কালচার বলে মানি, কখনোই সেই বিদ্যাকে নয়। আজকে আমি আমার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে বলতে চাই যে রবীন্দ্রনাথের সর্বশ্রেষ্ঠ প্রেমিক হচ্ছে আমি, অমিত রায়। আমি এমনই এক শিল্প স্রষ্টা যে রবি ঠাকুরের হাজারো সৃষ্টির মধ্যে অনবদ্য, যে কিনা নিবারণ চক্রবর্তী হয়ে রবি ঠাকুরকে কুপকাত করে এভাবে আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার সরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক, খোলদার বার্তা আনিয়াছি বিধাতার। আমি ভালোবেসেছিলাম লাবণ্যকে, অপরিচিতের সঙ্গে প্রথম পরিচয়ে অজানা বিপদের আশঙ্কায় মেয়েরা সংকোচ সরাতে চায় না, কিন্তু আমি অমিত এমন একটি চরিত্র ছিলাম লাবণ্য নিজেকে উন্মোচন না করে পারেনি। আমার কণ্ঠ চিরে বের হয়েছিল জন ডানের সেই উক্তি, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। আমি কোনো ধার করা বাণী সেখানে বলিনি, যার যথোপযুক্ত জবাব আমি এভাবেও দিয়েছিলাম, দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দেমরে অবসর। আমি শ্রেষ্ঠত্ব এর দাবি কেন করছি? ভালোবাসায় ঈর্ষে থাকতে হয়। আমাদের ভালোবাসার প্রচ্ছদে যখন শোভনলালের মতো নবকুশীলবের আবির্ভাব ঘটল, আমারও উচিত ছিল তাকে ঈর্ষা করা। না, আমি তাকে ঈর্ষা করিনি। তাই তো আমাকে ছেড়ে যখন লাবণ্য চলে যায়, শেষ বেলায় উচ্চারণ করে যায়, গ্রহণ যত করেছ ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। আমার ভালোবাসার সেই মানুষটি যিনি স্বীকার করে গেছেন যে আমার কাছে তিনি ঋণী, একজন প্রেমিকের সার্থকতার জন্য এর চেয়ে আর বড় কি থাকতে পারে? হ্যাঁ, লাবণ্য প্রতিভাবান স্বপ্নবিলাসী চির রোমান্টিক অমিতকে সে নীরের যোগ্য মনে করেনি, করেছে বৈষয়িক বুদ্ধি সম্পন্ন সাধারণ গৃহস্থ শোভনলালকে। শাশ্বত ভালোবাসাকে পার্থিবতার আকরে আশ্রে ধরেছে সে। কিন্তু আমি আত্মসংকোচে কখনো বিহ্বল ছিলাম না। আমি সেই মানুষ যে মানুষ চির উদ্বেলিত, চির উৎকণ্ঠিত। শিল্পের প্রচ্ছদে আমি প্রেমকে রাঙাতে জানি। আমার ভালোবাসার শিল্প শহর মেনিমুখ নৈঃশব্দ নয়, আধুনিকতায় বিধৌত। রবীন্দ্রনাথের এমন অনেক সৃষ্টি রয়েছে যারা ভালোবাসার শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আসতে পারে। রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে অপু ছিল, যে অপু তৎকালীন সময়ের সমাজ বাস্তবতার সংস্কার থেকে বের হয়ে আসতে পারেনি, যে কারণে দ্বিতীয় সীতা বিসর্জনের মতো হৈমন্তীকে বিসর্জন দিয়েছিল। হ্যাঁ, হৈমন্তী কোনো প্রেমকে নির্দেশ করে না, হৈমন্তী সমকালীন সময়ের একটি নারী জাতির প্রতিনিধি ছিল, যে অসহায়ত্বের
প্রতীক আজকে প্রত্যেকটা নারীর হৃদয়ে গ্রথিত রয়েছে। আজকে রবীন্দ্রনাথের অনন্য সৃষ্টি মহেন্দ্র শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আসতে পারে। সেই মহেন্দ্রর চরিত্র যদি আমরা যাচাই করে দেখতে চাই, আমরা দেখব যখন তিনি তার বৈধ সহধর্মিনীর কাছে ছিলেন তখন তিনি কিন্তু স্ত্রৈণ ছিলেন, আবার যখন তিনি নিষিদ্ধ বিনোদিনীর কাছে চলে যান ঠিক তখন তিনি হয়ে যান প্রণয়কলা বিশারদ। ভালোবাসার যাতনাটা প্লেটোনিক, ভালোবাসার যাতনাটা এত বেশি শারীরিক থাকলে কখনোই শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আসা যায় না। বিনোদিনী, তিনি যদি শ্রেষ্ঠত্বের দাবি করেন তাহলে সেটি অনেক ক্ষেত্রেই অসার হয়ে যায়, কেননা উনি যেভাবে আবির্ভূত হয়েছিলেন শেষটা তার রক্তকরবীর স্পর্ধিত নন্দিনীর মতো হয়নি। সাহসকে তিনি দ্রৌপদীর শাড়ি করতে শেখেননি, তাই তো যে কোনো পুরুষের মধ্যে নিজে আশ্রয় খুঁজেছিলেন। আর আমি আমি আমার সেই প্রিয়তমার উদ্দেশ্যে বলতে পারি, সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দন ফুলহার, তুমি অনন্ত নব বসন্ত অন্তরে আমার। চির স্বচ্ছত এই বাণীটি অমিত ছাড়া আর কার কণ্ঠ ফুড়ে বের হয়। আমি বলেছিলাম লাবণ্যকে, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরায়ণ পরাণে জড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। আমি সেই অমিত, 100 বছর আগে স্টাইল এবং ফ্যাশনের মধ্যে বিভেদ রেখা অঙ্কন করে প্রকৃত সৌন্দর্যকে ভালোবাসার তুলিতে ফুটিয়ে রাখতে চেয়েছিলাম। মুখোশকে যিনি ফ্যাশন বলেছিল, স্টাইলকে যিনি বলেছিলেন মুখশ্রী, আমি সেই অমিত। এবং বর্তমান সময়ে তোমরা যারা প্রেমিক আছো তারা আমারই মতো কখনো স্পর্শ করতে চাও না, বন্ধনে জড়াতে চাও না, কিন্তু প্রত্যেকটা হৃদয়ে তরঙ্গ আন্দোলিত করতে চাও, সেই অমিত। আমি অমিত, রবীন্দ্রনাথের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ প্রেমিক।